মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখনও ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানী গুলশান থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আমরা জানি যে ডোনাল্ড লু এখনও ঢাকায় রয়েছেন এবং দিনভর নানা বৈঠক কর্মসূচি ছিল, এখনকার কর্মসূচি যদি আমাদের জানান আপনি। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি গুলশানে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটির সামনে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসা, যেখানে সন্ধ্যা নাগাদ সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই বাড়িতে প্রবেশ করেন। এর আগে তিনি হোটেল ওয়েস্টিনে ছিলেন গুলশানে, সেখানেও তিনি বিভিন্ন শিশু সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং এই বাসাতে আসার পর চারজন শিশু সমাজের প্রতিনিধি প্রবেশ করেন এবং তারা দীর্ঘক্ষণ বৈঠক শেষে বের হন। এর মধ্যে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান, মানবাধিকার কর্মী খানুর লিটন, শিরিন হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাসলিম সিদ্দিকী। তারা যদিও 9:30 নাগাদ বের হন, গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি। এর আগে আসলে দিনভর আপনি যেমনটি বলছিলেন একাধিক বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি কিন্তু আসলে গুঞ্জন ছিল হোটেল ওয়েস্টিন এবং এই বাসভবনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলবেন, বৈঠক করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো বৈঠক কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, আরও আজকে রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে আপনি জানেন গত শনিবার ঢাকায় আসেন এবং গত দুই দিন যাবৎ তার যে একাধিক বৈঠক করেন এবং নানান স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ নানানজনের সঙ্গে তিনি বৈঠক করেছেন, নানান পক্ষের সঙ্গে বৈঠক করেছেন, শিশু সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। যদিও এই আজকে সন্ধ্যায় ধারণা করা হচ্ছিল আরও অনেকেই হয়তো তার সঙ্গে বৈঠকে যোগ দেবেন, বৈঠক করতে আসবেন, তবে আমরা গণমাধ্যম কর্মীরা এই জায়গাটিতে চারজনকে দেখেছি যারা বৈঠক করতে এসেছিলেন এবং ঘণ্টাখানিক বৈঠক শেষে আসলে তারা এই গুলশানের বাসা থেকে বের হয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে ডোনাল্ড লুর বাসভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ জহুর।